শিশুদের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য এবং নামিদামি ব্র্যান্ডের নকল চকলেটে সয়লা পুরান ঢাকার চকবাজার। চীন, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের চকলেট মেলে এখানে, যা সরবরাহ করা হয় দেশের নামকরা সুপার শপগুলোতে। সেই সঙ্গে রয়েছে ভেজাল কসমেটিক্সের সমাহার। উৎপাদন তারিখ শেষ হলেও নতুন করে তারিখ বসিয়ে বাজারে ছাড়া হচ্ছে এগুলো। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আসলে সরকারের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধভাবে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্যগুলি নিয়ে আসে। বিদেশি যে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি চকলেটগুলো আছে, সেগুলো মেয়াদ চলে যাওয়ার পরে সেগুলোকে মুছে আপনার ডেইরি মিল্ক এবং চকলেট দুটোই নতুন করে মেয়াদ দিয়ে এটা বাজারে ছাড়া হচ্ছে। বুধবার দুপুরে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে নানা ধরনের ভেজাল আর নকল পণ্যের সন্ধান পায় র‍্যাব, যেখানে মেড ইন ইন্ডিয়ার ব্যথানাশক মুভ ক্রিম ও গার্নিয়ার ফেস ওয়াশও তৈরি হচ্ছে। আসল প্রমাণের জন্য চীন থেকে আমদানি করা হয় পণ্যের মোড়ক। এ অবস্থায় সাধারণ ক্রেতারা নিরুপায় আসল আর নকলের দ্বন্দ্বে। আমি যেটা ইউজ করছি চকবাজারে খুবই অ্যাভেলেবল, এখন তাহলে ওইটা আসল না আমারটা আসল, এটা আমি কি করে বের করব? কসমেটিকে দ্বিধাদ্বন্দ্বে আমরা হয়তো অনেক সময় অর্থনীতির জন্য কিনে ফেলি, কিন্তু এটা স্কিনে চরম ক্ষতিকর। মানহীন এসব পণ্য ব্যবহারে মানব দেহে দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভেজাল দ্রব্য খাওয়ানো মানে একটি শিশুর জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, এবং প্রাথমিকভাবে সেটা কিডনিতেই হবে, এবং কিডনিতে হওয়ার সম্ভাবনাটা এতটাই বেশি এবং মারাত্মক হবে, ঝুঁকিপূর্ণ হবে, যদি কিডনি ফেলুর থেকে শুরু করে ডেথ পর্যন্ত চলে যেতে পারে। পেছনে তাকে সাজানো যে শিশু খাদ্যগুলো রয়েছে অর্থাৎ চকলেটগুলো, এগুলো বেশিরভাগ হচ্ছে বিদেশ থেকে আমদানিকৃত। এই চকলেটগুলো এখান থেকেই সারা দেশের যে নামিদামি সুপার শপগুলো রয়েছে সেখানে বিক্রি করা হয়। সমস্যা হচ্ছে এই চকলেটগুলোর বা এখানে যে পণ্যগুলো রয়েছে এগুলো কোনোটারই আসলে উৎপাদন তারিখ নেই। এখান থেকে নতুন করে উৎপাদন তারিখ বসিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন নামিদামি সুপার শপে। উবাইদুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।